কা কা সর্প ঘন জঙ্গলের একটি উঁচু গাছের উপর একটি কাক বাসা বানিয়ে থাকতো সেই গাছেরই নিচে গর্থের মধ্যে থাকতো একটি সাপ কাকের দিকে বাসায় ডিম পেরে রেখেছে একদিন কি হলো জানো কাকের বড় খিদে পেয়েছে তাই খাবার সন্ধানে সে বেরিয়ে পড়ল ঠিক সেই সময় সাপ তার গর্ত থেকে বেরিয়ে গাছে চড়তে থাকে চড়তে চড়তে কাকের বাসায় পৌঁছে যায় ডিম দেখে তো তার মুখে জল এসে যায় কয়েক ঘন্টা পর কাক তার বাসায় ফিরে দেখে তার ডিমগুলো কেউ খেয়ে নিয়েছে সে বড়ই উদাস হয়ে যায় কে আমার ডিমগুলো চুরি করেছে এই চোরটাকে তো ধরতেই হবে কাক আবার ডিম পারল এইবার কাক কিন্তু আশেপাশে লুকিয়ে থাকল কিছুক্ষণ বাদেই সেই নেচে সাপটা আবার গাছে চড়ে ডিম খেতে শুরু করল। কাক এবার চোরকে ধরেই ফেললো সে বাইরে বেরিয়ে আসলো তোমার এত বড় সাহস আমার ডিমগুলো খাচ্ছ হ্যাঁ কে ওখানে আরে তুমি এখানেই রয়েছো। তুমি সাহস কি করে পেলে আমার ডিম খাবার নিজের কুকর্মের জন্য লজ্জিত হওয়া উচিত আমি কেন লজ্জা পাবো আমার খিদে পেয়েছিল তাই তোমার ডিমগুলো খেয়ে ফেললাম ফ্যান যদি কোনোদিন আমার ডিমগুলোর দিকে তাকিয়েছো তাহলে মেরে ফেলবো তোমায় হ্যাঁ তুমি কি মারবে আমাকে তোমার যা ইচ্ছা তাই করো কাক ভীষণ উদাস হয়ে গেল ঠিক সেই সময় তার বন্ধু শেয়াল ওখান দিয়ে যাচ্ছিল কাক গাছ থেকে নেমে এসে নিজের বন্ধুর কাছে কানটি আরম্ভ করলো কি হলো কেন কাঁদছো তুমি ওই চতুর সাপটা আমার সব ডিম খেয়ে ফেলেছে আমি আমি ওকে মারতে চাই কিন্তু যে একলা বন্ধু আমি তোমাকে সাহায্য করব তুমি কিভাবে আমার সাহায্য করতে পারো হ্যাঁ আমার কাছে একটা উপায় আছে আগে তুমি কান্নাকাটি থামাও আমার কথা শোনো ঠিক আছে শোনো তবে বন্ধু আমাদের দেশের রাজকুমারী যে পুকুরে স্নান করেন সেখানে যাও হ্যাঁ উনি স্নানের পূর্বে নিজের গলার হাড় খুলে পুকুরের পারে রেখে দেন হ্যাঁ ওই হাড়টা তুমি ওখান থেকে নিয়ে এসে ওই সাপের গর্তে ফেলে দাও আরে কি বলছো কি হারটা সাপের গর্তে ফেলে দেব কিন্তু তাতে কি হবে আমি যেমনি বলছি ঠিক তেমনি করো তারপর মজা দেখো কাক উড়ে সেই রাজকুমারী স্নান করার পুকুর পাড়ে গিয়ে বসল ওখান থেকে হাটটা নিয়ে উড়তে শুরু করল রাজকুমারী সেই দেখে চিৎকার করতে থাকলেন সব চাকর বাকররা সাবধান হয়ে গেল আর কাকের পিছুতে ধাওয়া করল সাপের গর্তে হাটটা ফেলে কাক সেখান থেকে উড়ে পালাল আওয়াজ শুনেই অজান্তে সাপ গর্ত থেকে বেরিয়ে উঁকি মারল হাটটা কি ওর গলায় পড়লো হাড় দেখে রাজকুমারীর চাকররা সাপের উপর ঝাঁপিয়ে পড়ল আর ওকে মেরে ফেললো তারপর সাপের গলা থেকে হারটা খুলে ওরা ফেরত চলে গেল এই দেখে কাকমশাই বেজায় খুশি তার মুশকিল যে আসান হয়ে গেল ধন্যবাদ তুমি এই বিপদে আমার বড় উপকার করলে এবার নির্ভয়ে কাক ডিম পারতে শুরু করলো আর মহা আনন্দে বসবাস করতে থাকলো पेबल्स बेंगाली